আসসালামু আলাইকুম। যিকেনকে যুক্ত করছি। এক আল্লাহ जिंदाबाद। আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে। এক আল্লাহ जिंदाबाद। আপনারা আপনি নিজেকে আনমিউট করে কথা বলতে হবে। নিজেকে আনমিউট করেন তারপর কথা বলতে পারবেন। আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আশা করি আপনি ভালো আছেন তাহলে। আচ্ছা আমি আপনাকে একটা কথা বলবো। সেটা হলো আমরা যারা মুসলিম আমরা যারা ইসলাম ধর্ম বিশ্বাসী আমরা জানি এবং মানি যে গায়েবের প্রতি আমাদের না না ভাই আপনারা জানেন না আপনারা মানেন কথাটা ভুল বললেন আপনারা মানেন আপনারা জানেন না আচ্ছা ঠিক আছে আমরা মানি আমার ঠিক আছে আমার প্রথম শব্দটা রং আমরা মানি যে আমরা গায়েবের প্রতি বিশ্বাস করি আমরা এক সেকেন্ড আল্লাহ ভাই এক সেকেন্ড এক সেকেন্ড আপনি কি জানা জানা নলেজ জ্ঞান এই শব্দগুলা দ্বারা কি মিন করে সেটা কি আপনি জানেন জানা তো আমরা যেটা জানি যেটা তথ্য প্রমাণ দিয়ে যেটা জানা যায় আর কি ঠিক বলেছেন যেটা তথ্য প্রমাণ দিয়ে জানা যায় সেটা হচ্ছে জ্ঞান হ্যাঁ সেটা হচ্ছে নলেজ সেটা হচ্ছে জানা সেটা হচ্ছে জ্ঞান কিন্তু যেটা তথ্য প্রমাণ নাই সেটা কিন্তু জানা না সেটা মানা হইতে পারে কিন্তু সেটা কিন্তু জানা হয় না আপনি কিন্তু আল্লাহকে বা গায়েবকে জানেন না আপনি মানেন বিশ্বাস করেন এটা আপনি বলতে পারেন যে আমরা ভাই বিশ্বাস করি কিন্তু আপনি জানেন এই কথাটা রং কথা আপনি মোটেও কোন ধর্মের মানুষই তাদের ঈশ্বরকে বা তাদের মানে ভগবান পরকাল আল্লাহ ফাল্লা এগুলা কাউকে কেউ জানে না অনেকে মানে অনেকে বিশ্বাস করে কিন্তু এখন পর্যন্ত এমন কোন মানুষ নাই যে জানে ঠিক আছে কারণ এই জিনিসগুলা কোনো প্রমাণ নাই জানতে হলে প্রমাণ লাগে জ্ঞান হইতে হইলে সেটার প্রমাণ লাগে এবার আপনি বলেন ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনি আমাকে সুদরাই দিচ্ছেন তো আমরা যারা গায়েবের প্রতি বিশ্বাস আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে আল্লাহকে দেখি নাই আল্লাহ রাসুলকে দেখছি আমরা বাপ মায়ের কাছ থেকে শুনেছেন বাপ মা চাচা চাচি নানা নানি এদের কাছ থেকে শুনেছেন আপনি তো দেখেন নাই ভাই এই কথাটা ভুল কথা একটু ঠিক করে কথাগুলো বলেন অসুবিধা নেই কিন্তু ঠিক করে বলতে হবে ভাই আমার লাইফে মানে আমি চেষ্টা করি যে আমিও সঠিক ভাবে কথা বলতে এবং দর্শকদেরকেও এই জিনিসটা বলি যে আপনারা একটু ঠিক ভাবে কথা বলবেন কারণ আপনার একটা ভুল কথার কারণে কিন্তু যায় তাই না আপনি তো দেখেন নাই রসুলকে তারাও তারাও রকম করে মানে অমুকের থেকে অমুক শুনছে অমুকের থেকে অমুক শুনছে শেষের এরকম ঘুরতে ঘুরতে দেখা যাবে যে আপনার পূর্বপুরুষ ছিল এক সময় হিন্দু পরে মুসলমানরা এই দেশে আসছে এসে দখল টকল করছে তখন আপনার মানে বাবদাদা চোদ্দ গোষ্ঠী তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নিছে হিন্দু ছিল অথবা বৌদ্ধ ছিল তাই না আপনাদের পূর্বপুরুষ যারা বাংলাদেশে বাংলাদেশে যদি আপনি থেকে থাকেন আপনার পূর্বপুরুষ ছিল হিন্দু অথবা বৌদ্ধ কারণ এদের মধ্যে কেউ কেউ ইসলাম ধর্ম গ্রহণ করছে তার বাচ্চা কাচ্চা হচ্ছেন আপনি আপনারা তাই না এখন এই যে আপনার যে বাপ দাদা সেই সময় যদি ইসলাম ধর্ম গ্রহণ না করতো তাহলে এখন আপনি হইতেন হিন্দু কেন আপনি এসে আমার বলতেন ভাই হিন্দু ধর্ম তো ভাই সত্য ধর্ম বা মানে আমাকে ভগবদ গীতা তো ভাই সত্য সত্য কেতাব এটার ভিতরে যা লেখা আছে সব সত্য কথা এটা আপনি বলতেন তাই না ভাই ঠিক আছে আমার পয়েন্ট এটা না আপনার কথা ঠিক আছে মনে করেন আপনি মনে করেন আপনি আপনি মানে মনে করেন এই দেশে খ্রিস্টানরা আসছিল তখন খ্রিস্টানরা এসে ধর্ম প্রচার তখন পাঁচ সাতশো বছর আগে তারা অনেক মানুষকে খ্রিস্টান বানায় ফেলছে তখন আপনার বাবদাদা হয়তো তখন খ্রিস্টান ধর্ম পাইলে হয়তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ফেলতে পারতো এই যে পূর্বপুরুষ যারা ছিল তখন যদি আপনি তাদের বাচ্চা কাচ্চা হইতেন তাহলে এখন আপনি এসে কইতেন ভাই আসিফ ভাই আমরা তো ভাই ঈশ্বরে বিশ্বাস করি যিশু খ্রিস্ট তো ভাই ঈশ্বরের পুত্র একদম পোলা নিজের পোলা

তারা হয়তো মানে মানে হুমকি মুখে নিচ্ছে অথবা সমাজে অনেক মানে সমস্যা ছিল হয়তো হিন্দুরা অনেক অত্যাচার করতো এই কারণে ইসলাম ধর্ম ভাবছে যে আমরা তো নিচু জাতের মানে হিন্দু আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলে আমাদের ভালো হবে চল আমরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করি তারা এই কারণে হয়তো অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করছে সেই পরিবারের থেকে আপনি জন্ম হয়েছেন কিন্তু আপনাদের পূর্বপুরুষ কেউই তো কোনো প্রমাণ পায় যাচাই বাছাই করে সব ধর্মগুলো যাচাই করে টোরে জেনে বুঝে যে ধর্ম করছে তা তো না আপনারা তো আপনার পূর্ব পুরুষ হয়তো বুঝতো না তাই আপনার পূর্ব পুরুষদের মধ্যে যে ইসলাম ধর্মটা গ্রহণ করছে সে সে জীবনে একটা একটা বুঝতো না দেখছে সাহেব সাহেব আইসা কিছু কেরামতি করছে জাদু ফাদু করছে ওরে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে হ্যাঁ এরপরে যার তার পরিবারে যত বাচ্চা কাছে জন্মেছে সব মুসলমান হয়ে গেছে কিন্তু এটা তো প্রুফ করে না ভাই যে আপনার আল্লাহ সত্য বা আপনার নবী সত্য এগুলো তো এটার প্রমাণ না কথা কি বুঝতে পারছেন আপনি জি আমি আপনার কষ্ট শুনতেছি বুঝতেছি কিন্তু ভাই আমি যেটা বলতেছি আমরা তো একার লাগে বিশ্বাসhuri যাকে আমরা দেখি নাই তিনি অসংখ নবীর রাসূল প্রেরণ করেন এটা কেন আপনাকে আমি আপনাকে আমি জিনিসগুলো জিজ্ঞেস করছি বা বলছি কারণ এই কেন করেন আপনি আপনার করার কারণটা কি মানে আপনার বাপ দাদা বিশ্বাস করে আসছে এইজন্য আমিও বিশ্বাস করি ভাই আমি তো অত কিছু বুঝি না আমিও আমার বাপ দাদা করছে আমিও করতামছি এটা তো কোন প্রমাণ হলো না না এটা তো আমাদের ধর্মে তো প্রমাণের বিশ্বাস না আমরা বললাম রাসূল ছিল একই রকম যে লাগে না একজনে কয় গণেশ দেবতা আছে একজনে কয় হনুমান দেবতা আছে একজনে কয়ে যিশু খ্রিস্ট আল্লাপ আরেকজনে কয়েক গৌতম এক এক ধর্ম এক এক রকম কথা বলে তাই না কারোরই তো কোন প্রমাণ প্রমাণ লাগে না কিন্তু একজনে মানে একজন যুক্তিবাদী মানুষের তো উচিত মানে শিক্ষিত যুক্তিবাদী মানুষের তো উচিত জিনিসগুলো যাচাই করে দেখা নাকি অন্ধভাবে মানে নেয়া কোনটা উচিত না ভাই এগুলা তো আমরা তো ধর্মিক তাই আমাদের তো উচিত হলো এগুলা মেনে নেওয়া আর সবচেয়ে বড় কথা হলো যারা ধর্মিক আপনি কি সাথে তো আপনি ভাই পড়া লেখাও তো করছেন তাই না পড়া লেখা করছেন জ্ঞান অর্জন করছেন শিক্ষা দীক্ষা অর্জন করছেন শিক্ষার মানে মূল্যটা কি একজন মানে যখন শিক্ষা গ্রহণ করে এটার মূল্যটা কি মূল্যটা হচ্ছে আপনি যাচাই করতে শিখেন কোন একটা কিছু সত্য নাকি মিথ্যা সেটা যাচাই করার একটা ক্ষমতা আপনার ভিতরে তৈরি হয় নাকি এখন যাচাই করতে গেলে তো ভাই আমি আমার ধর্ম থেকে দূরে সরে যাব তেলে কি আপনি মনে করেন যে অন্ধবিশ্বাস করাটা ভালো যাচাই করাটা ভালো না এটা মনে করেন অন্ধবিশ্বাস এখন আমাদের ধর্ম তো বলছে যে গায়বের প্রতি বিশ্বাস রাখতে হবে আল্লাহ আছে আমরা দেখি অন্ধবিশ্বাসী হতে হলো তাহলে তো সেটা অন্ধবিশ্বাসী হলো এখন অন্ধবিশ্বাস আপনার কাছে কি মনে হয় অন্ধবিশ্বাস করাটা সত্য জানার একটা পদ্ধতি হতে পারে কি আপনাকে আমি এটা জিজ্ঞাসা করতে যে সত্য কোনটা সেটা জানার একটা পদ্ধতি কি এটা হতে পারে যে অন্ধভাবে ভাই মানন নিলাম যাচাই করলাম না এটা কি কোনো সত্য জানার একটা পদ্ধতি হতে পারে না এটা সত্য জানার পদ্ধতি হতে পারে না তাহলে আপনি তো মানে বলতেছেন আপনি তো আসলে আইটাই আমাকে বুঝাইতেছেন যে ভাই আমি অন্ধ বিশ্বাস করি ভাই আমার বাপ দাতা রাইছে ভাই আমিও করি আমি দেইহি নাই ভাই জানি না কিছু বলে সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই আমার 14 গুষ্টিও কেউ দেখে নাই কেউ জানে না কিন্তু আমরা সবাই বিশ্বাস করি এখন আপনাকে জিজ্ঞেস করছি যে ওই যে আল্লাহ আছে নাকি নাই এই যে এইটা এই তথ্যটা সত্য কিনা এইটা জানার জন্য তো একটা পদ্ধতি হতে যাচাই করে দেখা আমি যেটা মনে করি যে আমাদের উচিত সবকিছু যাচাই বাছাই করে দেখা চিন্তা ভাবনা করে দেখা যুক্তি দিয়ে চিন্তা করা এটা হচ্ছে একটা সত্য নাকি মিথ্যা যাচাই করার একটা ভালো পদ্ধতি আর আপনি আপনার কাছে কি মনে হয় যে আল্লাহ সত্য নাকি ভগবান সত্য নাকি শিব সত্য নাকি খ্রিস্ট সত্য এই যে ধর্ম আছে পৃথিবীতে বা ধরেন যারা ধর্ম বিশ্বাস করে না তাদেরও তো একটা স্ট্যান্ড আছে কোনটা আসলে সত্য এটা জানার পদ্ধতিটা কি হইতে পারে কেমনে আমরা বুঝবো যে কোন তথ্যটা সত্য কোন কাদের দাবিটা সত্য এটা আমরা পদ্ধতিটা কি কিভাবে আমরা চিন্তা করব। আমরা তো ভাই জানি আমরা খ্রিস্টানরা কি মনে করে আপনার ধর্মটা কি সত্য ধর্ম নাকি মিথ্যা ধর্ম মনে করে খ্রিস্টানরা এখন যারা আছে এরা মনে করে আমার ধর্মটা মিথ্যা হ্যাঁ সব ধর্ম মানে সব খ্রিস্টানই মনে করে আপনার ধর্মটা মিথ্যা কোন খ্রিস্টান যদি মনে করতো দুনিয়ার কোন খ্রিস্টান যদি কখনো মনে করে যে আপনার ধর্মটা সত্য তাহলে তো সে মুসলমান হয়ে যেত তাই না সে তো আর খ্রিস্টান থাকতো না হ্যাঁ অবশ্যই আপনি বললেন যে এই মাত্র বললেন যে এখনকার খ্রিস্টানরা মনে করে তার মানে আপনি বলতে যাচ্ছেন হয়তো যে তখনকার খ্রিস্টানরা মনে করতো যে ইসলাম ধর্ম সত্য ভাই কখন কোন কালের খ্রিস্টানই মনে করতো না যে ইসলাম ধর্ম সত্য যদি কোন কালের কোনো খ্রিস্টান এটা মনে করে তাহলে তো সে মুসলমান হয়ে গেলো তাহলে তো সে খ্রিস্টান থাকলো না

তার মানে পৃথিবীর কোনো খ্রিস্টানি ইসলামকে সত্য মনে করে না পৃথিবীর কোনো হিন্দু হিন্দু লোক ইসলামকে সত্য মনে করে না আবার ইসলামও মুসলমানও কোনোদিন হিন্দু ধর্মকে সত্য মনে করে না খ্রিস্টান ধর্মকে সত্য মনে করে না মনে করে এগুলা বিকৃত হয়ে গেছে মাক্কি ভাই না হিন্দু ধর্ম কিন্তু অন্য ধর্মগুলো তো এখন বিকৃত হয়ে গেছে পরবর্তী দেশে না অন্য ধর্ম আপনি মানেন সম্পর্কে আপনার ধর্মগ্রন্থে যেটা বলা আছে সেইটুকুকে মানেন ওই ধর্মটা সম্পর্কে আপনার কিতাবে যেটুক বলা আছে শুধুমাত্র সেটুকো আপনি মানেন। এছাড়া ওই ধর্মের লোকেরা যেটুক যা যা মানে সেগুলো আপনি কখনো মানেন না। আপনি ওই ধর্মগুলাকে দেখছেন আপনার ধর্মের চশমা কইরা। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। আপনার ধর্ম এই চশমাটা তো ইসলামের চশমা। এটা তো তাদের তারা তার তাদের ধর্মকে এইভাবে দেখে নাই। আচ্ছা আমি একটা ফোন কল নিয়ে হ্যাঁ আপনি এক সেকেন্ড একটু এক মিনিট একটু সেকেন্ড তিরিশ সেকেন্ড একটু থাকেন আমি একটা ফোন কল নিয়ে নি হ্যাঁ হ্যাঁ ভাই সরি আমার একটা ফোন এসেছিল আমি একটু কথা বলে নিলাম আল্লাহ ভাই আপনি তাহলে আমাদেরকে একটু বলেন যে মানে এই যে পৃথিবীতে যে এতগুলো ধর্ম আছে এগুলোর ভিতরে আমরা যে যাচাই করে দেখতে ও উচিত আপনি একটা পরিবারের জন্ম এসেছেন এই কারণে তো এই ধর্মটাই সত্য এমন তো কোনো কথা নাই তাই না আমরা তো অন্য ধর্মগুলা যে স্বীকৃতি দেই ইহুদি এবং খ্রিস্টান অন্য ধর্মকে স্বীকৃতি দেন কিনা সেটা জিজ্ঞেস করতেছেন না তো জিজ্ঞেস করতেছেন আপনি যে ঘটনা চক্রে একটা ধর্মে জন্মায় গেছেন আপনি তো আর শিখ ধর্ম স্বীকৃতি দেন না শিখ ধর্ম কি আপনি স্বীকৃতি দিচ্ছেন না না আমি হিন্দু হিন্দু বৌদ্ধ এগুলো তো ধর্ম না ভাই এগুলো তো তারা তো ধর্ম বলেই তো বিশ্বাস করতেছে এত শত শত কোটি মানুষ একশো কোটি মানুষ হিন্দু ধর্ম পালন করতেছে ওরা কি ধর্ম বেলা পালন করতেছে না নাকি অন্য কিছু বেলা পালন করতেছে তাদের কাছে তো সেটা ধর্মই আপনার কাছে ওরা কোথায় থেকে আমাদের ধর্ম একটা ধারাবাহিকতা আছে আদম থেকে শুরু না না ওইটা আপনি মনে করতেছেন আপনার ধর্মে আপনি মনে করতেছেন আপনার ধর্ম সম্পর্কে আছে জিজ্ঞেস করতেছি না ভাই আমি জিজ্ঞেস করতেছি যে আপনার জন্ম যদি এখন একটা হিন্দু পরিবারে হইতো ছোটকাল থেকে যদি আপনারা শেখানো হইতো যে শিব দেবতা কৃষ্ণ দেবতা রাম সীতা মানে দুর্গা এগুলা যদি ছোট কাল থেকে আপনারা শেখানো হতো তাহলে তো আপনি আস্তে আস্তে বড় হইতেন সেই সব জিনিস মাথায় নিয়ে আস্তে আস্তে বড় হইতেন এটা তো কোনো ভাগ্যবানের বিষয় না ভাই যে যেই জন্মাইছে সে সেই পরিবারের ধর্ম নিয়েই বড় হয় এটার ভিতরে তো কোনো ভাগ্য নাই আপনিও বলতেছেন আমি তো ভাই ভাগ্যবানাই ইসলাম ধর্মের পরিবারে জন্মাইছি কত ভালো হিন্দু বেটা যেই বেটা জন্মে হিন্দু পরিবারে সেও কইতাছে ভাই আমি কত ভাগ্যবান ভাই কত ভাগ্য আমার হিন্দু পরিবারে আমার জন্ম হইছে ভাই ও সাধারণ ব্যাপার আমি গর্বিত হিন্দু আমি গর্বিত সনাতনী একটা হিন্দু বেটাও তো একই কথা বলে আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনার দৃষ্টিতে তাদের ধর্মটা মিথ্যা তাদের দৃষ্টিতে আপনার ধর্মটা মিথ্যা এখন এই যে মানে কোন ধর্মটা সত্য এটা কি যাচাই করার পদ্ধতিটা কি এটা কি অন্ধ বিশ্বাস দ্বারা যাচাই করব নাকি আমরা যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই করব সেটা জিজ্ঞেস করেছি আমাদের ধর্মের যুক্তি তথ্যের কোন যুক্তি টুক্তি মানি না ভাই আমরা অন্ধ বিশ্বাস করি তো হিন্দু ধর্ম হিন্দু ধর্ম বাদ দিয়ে আপনি খ্রিস্টান কথা বলেন সাইড পৃথিবীতে চার হাজার উপরে ধর্ম আছে এখন আপনার ধর্মটা বলতেছে আপনার ধর্মটা ছাড়া বাদ বাক্য সব মানে বিকৃত হয়ে গেছে ওগুলা মানুষের তৈরি মানুষের দ্বারা বিকৃত দূষিত আর অন্য আর একটা ধর্মটা বাদে বাদ বাকি খারাপ দুষ্ট লোক বানাইছে এখন এইগুলার ভিতরে কোন ধর্মটা সত্য বা কোন ধর্মই সত্য কিনা কোন বা সব ধর্মই মিথ্যা কিনা এই জিনিসটা বোঝার পদ্ধতিটা কি জানার পদ্ধতিটা কি অন্ধভাবে বিশ্বাস করলে কি সেই ধর্মটা প্রমাণ হয় আপনি বলতেছেন আমাকে ধর্মে বা অন্ধ বিশ্বাস করতে হইব ঠিক আছে বুঝলাম আপনার ধর্মে বিশ্বাস করতে কিন্তু এটা তো মানে সত্য নিরূপণের কোন ভালো পদ্ধতি হইল না আপনার কি মনে হয় সত্য নিরূপণের মতো একটা ভালো পদ্ধতি যে অন্ধবিশ্বাস করলাম না সেটা তো নয় একই ভাবে তো একটা হিন্দু বাটাও তো অন্ধবিশ্বাস করতে পারে তার ধর্মে তাই না আমাদের আমাদের ধর্ম তো একটা ধারাবাহিকতা আছে ধারাবাহিকতা সব ধর্মে তাই ধারাবাহিকতা আছে নাকি নাই সেটা তো আমার প্রশ্ন না ধারাবাহিকতা তো ওই ধর্মের ভিতরে আছে ওই ধর্মের ভিতরে আপনি যদি ঢুকেন তাহলে দেখবেন ওদের ধর্মে অন্য ধরনের ধারাবাহিকতা আছে ওদের কতগুলো অবতার আছে একটার পর একটা অবতার আছে ওই ধর্মের ভিতরে ধারাবাহিকতা আছে কিন্তু ধারাবাহিকতা থাকলে এই ধর্মটা সত্য হয়ে যাবো ভাই ভাই আল্লাহ কথা শুনেন কথা শুনেন কোন একটা ধারাবাহিকতা থাকলে সেই ধর্মটা সত্য এইটা আপনি কিভাবে বুঝলেন যে একটা ধর্মে কোন ধারাবাহিকতা থাকলে এই ধর্মটা সত্য হয়ে যাবো এটা আপনি কি এটা আপনার কে কইলো যে একটা ধর্ম সত্য কিনা এটা আমরা যাচাই যাচাই করার মাপকাঠি কাঠি হইতেছে তো ধর্মের কোনো ধারাবাহিকতা আছে নাকি ধারাবাহিকতা থাকলে আপনি করছেন তো ভাই আহ আচ্ছা আমি আপনার কথা মানলাম এই ধর্মগুলো বলেন না আমি ভগবদ গীতা পড়ছে না ভাই পড়া হয় নাই ত্রিপিটক আমাদের বই থেকে যেগুলো জানা আমাদের বই থেকে যেগুলো জানা হইছে স্যার পড়ছেন না না ভাই আমার অন্য ধর্মের কোনো বই পড়া হয় নাই তাহলে আপনি যাচাই করছেন কেমনে মানে আপনি যাচাই করতে হলে তো সেই ধর্ম গ্রন্থগুলো একটু পড়ে দেখতে হবে নাকি আপনার ধর্মগুলো গ্রন্থ পড়ে আপনি যাচাই করে বলেছেন ওইগুলো তো ভাই বিকৃত হয়ে গেছে আল্লাহ পড়ার প্রতি আগ্রহ নাই ভাই আপনার ধর্মের বিশ্বাস যেগুলো বিকৃত হয়ে গেছে এই বিশ্বাসটা সত্য কিনা সেটাই তো আমরা টেস্ট করতেছি তাই না

আমি আমার হিন্দু ধর্ম আমার বাপদাদা হিন্দু ধর্ম আসিল আমরা ভাই হিন্দু হিন্দু আমরা সনাতনী আমরা গর্বিত সনাতনী এই কথা যদি বলে তাহলে কি সেই বেটাকে কি আমরা একজন যুক্তিবাদী মানুষ বলবো নাকি একটা অন্ধবিশ্বাসী বলবো অন্ধবিশ্বাসী

বা যাচাই করলে তো এটাই আসে আলটিমেটলি রেজাল্ট এটাই আসে পৃথিবীর সকল ধর্মই মানব তাহলে তো যেটা আসবে যাচাই করার পরে যেটা আসবে সেটাই আমরা মেনে নিবো আমি মেনে নিবো সেটা যে যাচাই করার পরে যদি দেখি সব ধর্ম মিথ্যা তাহলে আমি বলবো সব মিথ্যা তাহলে পৃথিবীটা কে সৃষ্টি করলো পৃথিবী সৃষ্টি করলো কে সেটা যদি আমি না জানি তাহলে আমি বলবো যে আমি জানি না এটা কোনো কথা হলো এক কেউ না কেউ তো সৃষ্টি করছে কেন এটা কথা হলো না কেন আমি যদি না জানি তাহলে আমি কেমনে বলবো যে আমি একজন না একজন না দুইজন না পাঁচজন সৃষ্টি

কেমন কথা বললেন এটা তো বলা উচিত না এই যে আপনি বলতেছেন জানতে পারবেন না তাহলে আপনি মানে কেন মেনে নিচ্ছেন না বা আছে মঙ্গল একটা আপেল আছে আমি জানিনা কিভাবে মঙ্গল গ্রহে নাই কমলাও নাই হ্যাঁ যতক্ষণ পর্যন্ত প্রমাণ না পাবো ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারবো না এই যে কথাটা যে উত্তরটা আপনি দিচ্ছেন আমারও একই অবস্থান মনে করেন আপনি একটা জিজ্ঞেস জিনিস জিজ্ঞেস করেন ভাই প্রশান্ত মহাসাগরে করে কয় লিটার পানি আছে আমি বলবো যে ভাই আমি বলতে পারতেছি না এখন পর্যন্ত আমি মাইপা দেখিনি যদি মাইপা দেখি মানে বা বিজ্ঞানীরা যদি টেপা দেখে ভাবে পদ্ধতিটা দিয়ে যদি টেপা দেখে তখন আমি বলতে পারবো যে কত লিটার পানি আছে বা আপনি যদি আমার জিজ্ঞেস করেন ভাই পৃথিবী থেকে তাদের দূরত্ব কত আমি আপনারা বলবো বলতে পারি না ভাই জানি না যদি আমি জানতে পারি প্রমাণ পাই তখন আমি বলতে পারবো যে এটা আমি বলতে পারি যে এত এত কিলোমিটার দূরে আছে এটা বলতে পারবো কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি জানতে না পারতেছি ততক্ষণ পর্যন্ত আমি আন্দাজে অন্দাজে কিছু একটা উত্তর দিয়ে দিলাম আন্দাজে মানে ফালতু একটা উত্তর দিয়ে দিলাম সেটা তো হইলো না ভাই মনে করেন আপনার পরীক্ষায় প্রশ্ন আসছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত আপনি দিয়ে দিলেন আপনি হ্যাঁ তো এটা তো আপনি না মনে না আগুন দি মারছেন এটা তো কোনো সৎ কাজ না এটা তো কোনো সঠিক কাজ না এটা তো আপনি না করছেন তাই না আল্লাহ ভাই অবশ্যই

একটা শততার সাথে আপনার বলতে হবে এই ভাই এই বিষয়টা সম্পর্কে আমি জানি না বলতে পারি না যখন আমি প্রমাণ পাব তখন আমি বলতে পারবো কিন্তু কলিমুদ্দিন কইছে মানে কলিমুদ্দিন বানাইছে আহ হিন্দুরা কইতেছে ভগবান বানাইছে তারপরে খ্রিস্টানরা কইতেছে আরেক কথা বৌদ্ধরা কইতেছে আরেক কথা শিখরা কইতেছে আরেক কথা এক একজন এক কথা কইতেছে আমার কাছে যতক্ষণ পর্যন্ত প্রমাণ না আসবে কার কথাটা সঠিক এটার প্রমাণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমার অবস্থান হবে ভাই বিষয়টা সম্পর্কে আমি জানি না বলতে পারি না কে বানাইছে মৃত্যুবরণ করলে আপনি আমি জানতে পারলাম না অসুবিধা কি আমি তো মানে এমন তো না যে আমার আমি মৃত্যুবরণ করব দেখে আমি আমার সৎ অবস্থান থেকে সরে আসবো একটা আন্দাজে একটা বেড়া কই স্যার আমি মেনে নিব তা না একটু আমি একটু কথা বলি একটু ভাই আপনি কি এই জিনিসটা বুঝতে পারতেছেন যে যদি আমার মৃত্যু হয় তারপরে তো আমি আমার সৎ অবস্থান থেকে সরতে পারবো না আমার সততার থেকে সরতে পারবো আমার মৃত্যুর পরে যদি এটা প্রমাণিত হয় যে আল্লাহ এক্সিস্ট ছিল তাহলে তবে আমি জাহান্নামে যাব তে মৃত্যুর